শীত বাগানের বেশ কিছু গাছ আমাদেরকে একটু আগে থেকেই লাগাতে হয়। এখনও শীত আসতে বেশ কিছুদিন বাকি, তবে শীত বাগানের এমন কিছু গাছ আছে সেগুলোকে আমরা একটু আগে থেকে যদি লাগাতে পারি তাহলে আমরা ঠিক যখন শীত আসবে সেই গাছ থেকে খুব ভালো পরিমাণে ফুল পাবো। সেরকমই একটি গাছ হলো গ্ল্যাডিওলাস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজের মতো দেখতে এই গ্ল্যাডিওলাসের বাল্বগুলোকে আমাদেরকে এখনই প্রতিস্থাপন করতে হবে। কীভাবে প্রতিস্থাপন করবেন সেই নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমে নার্সারি থেকে আপনি বিভিন্ন ধরনের এই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো কিনে আনবেন। মনে রাখবেন, গ্ল্যাডিওলাসের বাল্বের যে গায়ের মানে যে খোসা, সেই খোসাগুলো একটু ছাড়িয়ে দেখে নেবেন যে কী কালার। যেই কালারের বাল্ব হবে সেই কালারের কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে বাল্বগুলোকে আমি যেভাবে মানে বাল্বের খোসাগুলোকে ছাড়ালাম সেইভাবে ছাড়িয়ে নেবেন, এবং একটি পাত্রে বালি ভর্তি করে, যেভাবে আমি ভরেছি একটি গামলায় বালি ভর্তি করে, এইভাবে বাল্বগুলোকে প্রতিস্থাপন করে দেবেন। জাস্ট এখন বালিতে প্রতিস্থাপন করতে হবে, কারণ প্রতিস্থাপন বালিতে করলে তাড়াতাড়ি সহজেই এই গাছ কিন্তু বৃদ্ধি পাবে। তাই প্রথমে আপনারা প্রত্যেকটি বাল্বকে এইভাবে বালিতে আস্তে আস্তে বসিয়ে নেবেন, যেভাবে আমি বসাচ্ছি। তবে আপনি চাইলে লাল বালির পরিবর্তে সাদা বালিতেও এই গাছকে বসাতে পারেন এবং মাটিতেও বসাতে পারেন, তবে সবথেকে ভালো হয় এই লাল বালিতে এই গাছের গ্রোথ। বন্ধুরা, এরপরে জাস্ট অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ বালিটা প্রথমে আমরা ভিজিয়ে আমরা বালিটাকে পিটে দিয়েছিলাম যাতে বালিটা ঠিকভাবে বসে যায়। এরপরে জাস্ট অল্প করে জল দেবেন, কারণ বাল্ব জাতীয় গাছে বেশি জল দিলে অসুবিধা হয়, বাল্ব পচে যাওয়ার সম্ভাবনা। এভাবে ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে দেখবেন বাল্বগুলো থেকে কি সুন্দর নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, তখনই গাছগুলোকে আমাদেরকে কিন্তু রিপোর্টিং করতে হবে। জাস্ট আপনারা এখন এই বাল্বগুলোকে এইভাবে বালিতে প্রতিস্থাপন করুন, তার পরবর্তীতে কীভাবে রিপোর্টিং করবেন সেই নিয়ে আমি ভিডিও অবশ্যই আপলোড দেবো। আজকের এই ছিল ভিডিও, ধন্যবাদ।